কাছ থেকে এটা আমি আশা করি। হ্যাঁ, আমার ছেলে কিছু ভুল হয়েছিল চিকিৎসায়, সে তো মিটে গেছে। আর ও তো একটা মানুষ, মানুষ মাত্রই ভুল হয়, তার জন্য তোমরা তোমাদের আরো সংযত হওয়া উচিত ছিল। আসলে ভয় পেয়ে গিয়েছিলাম বৈদ্যমশাই, আমার মাথা ঠিক ছিল না। আপনি তো আমাদের কাছে ধন্বন্তরি, আপনার কথা আমাদের শিরোধার্য। রামপ্রসাদের গান শুনে ভয় আমাদের কেটে গেল। এখন আপনি যা ঠিক মনে করবেন তাই হবে। বসো তোমরা, রামপ্রসাদ নিধিকে নিয়ে যাও। চলো দাদা, ঘরে চলো দাদা। শুনুন, আপনাকে কে বলেছিল আজকে বৈদ্য করে যেতে? হ্যাঁ বলুন তো, কালকে তো বাবা বারণ করলো, আপনি সেই বারণটাও মানলেন না। শুধু শুধু একটা অশান্তি, শুধু শুধু অশান্তি। দিদি কথায় কথা বাড়বে, দাদার এখন বিশ্রামের দরকার। কে বলেছে আমার বিশ্রামের দরকার? আমার ব্যাপারটা তো আমি বুঝবো নাকি? আমি একজন বৈদ্য, আমি 100 বার বৈদ্য ঘরে যাবো, 1000 বার আমি বৈদ্য ঘরে যাবো। যেও দাদা যেও, কিন্তু পরিস্থিতিটা একটু ঠিক হোক। কেন, আমি কি তোর মতো অকর্মণ্য? আমি ঘরের মধ্যে কাজকর্ম ছেড়ে বসে থাকলে তোর খুব আনন্দ হবে, তাই না? সব বলছো, বুঝি বুঝি, আমি সব বুঝি। আপনার কাজকর্ম নিয়ে কে বলেছে আপনাকে? আপনার এখন কত কাজ, আমাকে কত গোছ কাজ করতে হবে, আপনি কত কিছু করতে হবে, উপহার কিনে মতো। কিসের উপহার? ও মা, আপনি ভুলেই গেছেন জামাই ষষ্ঠী, সেটাও মাথাতে নেই আপনার। কালকে আমি, আপনি, রামহরি সবাই মিলে স্বরূপগঞ্জে যাবো তো। আর তাছাড়া শ্বশুর বাড়িতে এতদিন পর যাবেন, উপহার কিনবেন না তা কি হয়? কে জামাই? কার শ্বশুর বাড়ি? কি সব বলছে কি? আমার বাপের বাড়ি, মানে আপনার শ্বশুর বাড়ি। ওর নিরুচি করেছে, আমি কারো জামাই টামি নই, আমি বলে বিয়েই করিনি। কি বলছো গো বাবা, তোমার এখনো বিয়ে হয়নি? তাহলে আমি এলাম কোথা থেকে? এই ছোড়াটাকে পাকা পাকা কথা বলছে কে তুই? কি হয়েছে, কি হলোটা কি আবার? দেখুন দেখুন দেখুন, আপনার বড় ছেলে কি বলছে দেখুন, আমাকে চিনতে পারছে না, নিজের ছেলেকে চিনতে পারছে না, দেখুন কি সব বলে যাচ্ছে গো। অসম্ভব, এমন মুখরা, এমন দজ্জাল বউ আমার হতেই পারে। শুনছেন শুনছেন, আপনারা সবাই শুনছেন কি সব বলছো? তুমি কেন এসব বলছো আমি জানি না, এতে পরিস্থিতি আরো জটিল হচ্ছে, তুমি ঘরে চলো। কি ঘরে চলো, ঘরে চলো করছিস? তুই কে যাবি তোর সাথে ঘরে যাবো? আমার ইচ্ছা আমি ঘরে যাবো, আমি ঘরে যাচ্ছি। কর্মফল অতি বেজায় বস্তু, কাউকে ছাড়ে না। এখনো যদি না বুঝতে পারিস বিপদ আরো বাড়বে। কাল আমার হাঁটুরে মার মেরেছে, মাথাটা তাই আবার চোট লাগেনি তো? ঠিক বলেছিস ভবানী মা, এটা হতেই পারে, নইলে তোদের বাবা নিধিকে বৈদ্য ঘরে যেতে বারণ করেছিল, তারপরেও বৈদ্য ঘরে গেল, এটা কেমন একটা অদ্ভুত মনে হচ্ছে না? এইসব জামাই ষষ্ঠীর আগেই হতে হলো, আমার নিজের স্বামী আমাকে চিনতে পারছে না। ওরে রামহরি, তোর বাবাও যে তোকে চিনতে পারছে না, মায় বেটায় যে আমরা ভেসে গেলাম।
তোদের বাবাকে একটু ডেকে আন না। বাবা রোগীদের নিয়ে ব্যস্ত আছে মানবা, আর বাবাও বারবার করে বলেছে যে দাদার বিশ্রামের প্রয়োজন। মাথায় চোট না লাগুক, কাল রাতের মানসিক ধকলটা তো কম যায়নি। নিধি মনে হয় মানসিক ভারসাম্য হারিয়েছে, এখন জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে যাওয়া দূরে থাক, নিজের বাড়ি থেকে বেরোতে দেওয়া যাবে না। কাল বৈদ্যগিরি গেছে, এবার পরিবার যাবে, এরপর নিজেকে হারাবি। কর্মফল সবাইকে ভোগ করতে হয়, তুইও ভোগ করবি। জামাই ষষ্ঠী হবে না, বছরে ওই একটি বাড়ি তো উনি ওই বাড়ি যান। বর্বমা বর্বমা এমন কেন করছো? ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে, এই অবস্থায় ছেলেটা কি করে যাবে বলো? মা ঠিকই বলেছেন, নিধির এই মুহূর্তে যেরকম অবস্থা তাতে কোনো রকম ঝুঁকি নেওয়া উচিত হবে না, বাড়ির বাইরে বেরোনো ওর উচিত হবে না। সেটা ওর জন্যও ভালো, সবার জন্যই ভালো। হে ভগবান, এ কি হলো ওনার, কি করলে তুমি ঠাকুর? জামাই ষষ্ঠীটাকে তাহলে এবার চোখের জলে কাটবে। দিদি দিদি আপনি কষ্ট পাবেন না, সব দাদার ভালোর জন্যই হচ্ছে। আর দাদা, সবাই জামাই ষষ্ঠীতে বাপের ঘরে আনন্দ করবে, আর আমি শ্বশুর বাড়িতে খেটে মরব। ও মা গো, এ কি সর্বনাশ হলো গো আমার, কি সর্বনাশ হলো গো আমার। কি অবস্থা সব? এদিকে সব ঠিক আছে মা, একদম চিন্তা করবেন না, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো, সব যেন একেবারে নিখুঁত ভাবে হয়, জামাই ষষ্ঠীর জামাই আদরে যেন কোনো ত্রুটি না থাকে। ঠিক আছে মা। এই আয় আয় নিয়া নিয়া। না হো, তোমরা সব হাত চালাও হাত চালাও। মা আপনি এত ব্যস্ত হবেন না, দেখবেন আমরা সবাই মিলে ঠিক সামলে নেব, সেটাই তো আজকের দিনে একটা বড় ব্যাপার। যেন তেন ভাবে রান্না করলে তো হবে না, এবার তোমাদের জামাইয়ের সঙ্গে আমার জামাইও আছে, কত বছর পর ভগবতীরা এই সময় এ বাড়িতে। দেখো এই জামাই ষষ্ঠী যেন একেবারে মনে রাখার মতো হয়। আচ্ছা বরনাথ বউ কোথায়? ও তো নিধিকে নিয়ে একেবারে জেরবার মা। কেন, আবার কিছু ঘটেছে নাকি? না না কিছু হয়নি, কিন্তু ও বেচারা এখানে কাজ করলে ওর মনটাই এখানে পড়ে থাকবে, তাই আমি ওকে বলেছি তুমি তোমার স্বামীর কাছেই থাকো, আমরা এদিকটা দেখে নিচ্ছি। আমি কিছু কাজ করি? আজকে তো অনেক কাজ, হাতে হাতে করে দিলে একটু তাড়াতাড়ি হবে। না না নতুন বৌমা, এ কি বলছো তুমি? এই বছর তোমাদের প্রথমবার জামাই ষষ্ঠী হবে, কতদিন পরে তুমি বাপের বাড়ি যাবে, এই আনন্দের দিনে তোমাকে কিচ্ছু করতে হবে না। আরে আমরা তো সবাই আছি, সবাই মিলে ঠিক সামলে নেব। তোমরা ভাজন ঘাট যাবে, এত দূর পথ, যাও তোমরা আগে তৈরি হয়ে নাও। হ্যাঁ আর গিয়ে রামপ্রসাদকেও বলো তৈরি হয়ে নিতে। কত বছর পর জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে আছি, খুব ভালো লাগছে। তো তোমার মুখখানা মন কেন বড় বউ? কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ, আমার স্বামীর মাথা বিগড়েছে, একটু যে জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাব সে উপায়ও নেই আমার। বুঝলাম, ওই পৌষ মাস যদি কারো হয় তাহলে ওই ওর নতুন বউয়ের। ওর তো কোয়া বারো হয়েছে,
বরকে নিয়ে নাচতে নাচতে বাপের বাড়ি যাবে, আর আমরা এখানে কেটে কেটে মরব। ও বাপের বাড়ি না গেলে কি তোমার গায়ের জ্বালা একটু মিটবে? কি সব বলছেন বলুন তো। ওই মেয়েকে আমারও সহ্য হয় না। চললে বুঝি বাপের বাড়ি নতুন বউ? আসলে ঠাকুমা ভালো মা সবাই বলছিলেন যে দেরি না করে তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে, তাই বাহ ওরা বললো তুমিও চললে। আমারও বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী হয়েছিল, আমার শাশুড়িমাও আমাকে এমন বলেছিলেন, কিন্তু নতুন হলেও বাড়ির বউয়ের তো একটা দায়িত্ব আছে। আমি আমার শ্বশুর বাড়ির সমস্ত কাজ গুছিয়ে দিয়ে তারপর এসেছিলাম। এবার কি করবো, বাইরে এতগুলো অভুক্ত মানুষ, আমি তাদের বড় মুখ করে বাড়িতে নিয়ে এলাম, ওদেরকে শুকনো মুখে ফিরিয়ে দিতে হবে। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।